লবেন। চাচ্ছি যে আপনারা জানেন আমাদের সঙ্গে আছেন এই কমিউনিটির সুযোগ্য সন্তান ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। সো আপনাদের যদি ইমিগ্রেশন অথবা অন্য কোনো আইন বিষয়ক প্রশ্ন থেকে থাকে, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে কল করুন এবং আমাদের গেস্ট আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। দর্শক মণ্ডলী, আমি জানি আপনারা আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগের থেকেই লাইনে অপেক্ষা করেন, বিদায় আমি আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাব আমার আপনার প্রিয় মানুষ আমাদের গেস্টের কাছে এবং জানতে চাইব তার সপ্তাহটি কেমন কাটলো। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব, কেমন আছেন? জিমি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব ভাই, আল্লাহর রহমতে ভালোই গেছে সম্পূর্ণ সপ্তাহ। আপনার কেমন গেল? মোটামুটি ভালো গেছে এবং আশা করছি আমরা নতুন বছর পাবো আগামী সপ্তাহ। আগামী অনুষ্ঠান হবে আমাদের নতুন বছরে, এটাই হচ্ছে আমাদের এবছরের শেষ অনুষ্ঠান, আমরা একটি বছর মিস করলাম। ব্যারিস্টার জেনে জেনে খুশি হলাম আপনার উইকটি ভালো গিয়েছে, আশা করব আপনার যতদিন বাঁচবেন এবং সুদীর্ঘ হায়াত আল্লাহ দান করুক এবং ভালো কাটুক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মুখে ফুল চন্দন দান করুক। অনেক ধন্যবাদ আপনাকে। আমি সরাসরি চলে যেতে চাইবো যে বিষয়টি আমার খুব ভালো লাগে পার্সোনালি এবং আপনার কলার যারা ভিউয়ার্স আছেন তারাও পছন্দ করেন, আপনার মূল্যবান ওপেনিং রিমার্কস। আপনি যদি দয়া করে ওপেনিং রিমার্ককে আপনি শুরু করেই দিয়েছেন। আসলে এই আমাদের অনুষ্ঠান এই বছরের শেষ অনুষ্ঠান, এই দেখতে দেখতে একটা বছর চলে গেল, তাই না সোহেল ভাই? জি। এই বছরে আমরা কে কি কামাই করলাম, ভালো কাজ কতটুকু করলাম, খারাপ কাজ কতটুকু করলাম, আমরা যদি পিছনের দিকে তাকাই আমার মনে হয় এটা উচিত হবে আমরা সকলকে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর উম্মতি বাইনা সিত্তিন ওয়া সাবঈন, আমার উম্মতের সাধারণ বয়স হবে 60 থেকে 70 বছর, অন্য কোনো হাদিসে আছে 50 থেকে 60 বছর। এইভাবে এক বছর করে ধরেন 15-16 বছর চলে যায় আমরা পুরাপুরি অ্যাডাল্টহুডে পৌঁছার আগে। এরপরে যে বছরগুলো পেলাম একটা একটা করে শেষ হয়ে গেল। এখন আমাদের কি, আমরা কি চিন্তা করি যে বছরটা আমার কেমন গেল, কতটুকু আমি ভালো কাজ করতে পেরেছি, কতটুকু আমি খারাপ কাজ করেছি, আমার আমার সম্বল প্রফিট কতটুকু এবং আমার লস কতটুকু? আমরা যারা ফুল টাইম কাজ করি কোনো কোম্পানির, ধরেন বা ক্লিস ব্যাংকে কাজ করি, কাউন্সিলে কাজ করি বা রেস্টুরেন্টে কাজ করি, যেখানেই কাজ করি না কেন, বছরের শেষে আমরা একটা কাগজ পাই এমপ্লয়ারের কাছ থেকে। এই কাগজটার নাম হলো P60। কি বললাম? P60। এই P60-তে সারা বছরে একটা এমপ্লয়ি কতটুকু কাজ করেছে সব কিছু ডিটেলস থাকে, তার ইন্স্যুরেন্স নাম্বার, ইন্স্যুরেন্স কতটুকু কন্ট্রিবিউট করেছে, কত টাকা সে ট্যাক্স দিয়েছে, কত টাকা সে আর্ন করেছে। এ আপনার দর্শকদের দেখার জন্য আমি লিখে নিয়ে এসেছি এটা লাল কলমে, এটার নাম হলো কি, P60। বছরের শেষে একটা P60 দেয়, সারা বছর কত আপনি রোজগার করলেন তার হিসাব। এখন দেখা যাক, আপনি যদি এমপ্লয়ি না হয়ে আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, আপনি উবারে কাজ করেন, আপনি মিনিকাবে কাজ করেন, আপনি অ্যাকাউন্টেন্ট, আপনি ব্যারিস্টার, আপনি সলিসিটার, তো আপনি হলেন একজন সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড হলে প্রত্যেক বছর জানুয়ারির আপনার 31 তারিখে ট্যাক্স অফিসে হিসাব দিতে হয় কত টাকা আপনি ইনকাম করলেন, কত টাকা আপনার উপরে ট্যাক্স আসবে, কত টাকা ন্যাশনাল ইন্স্যুরেন্স আসবে। এবং তারপরে HMRC থেকে একটা কাগজ আসে, এইটার নাম হলো, সোহেল ভাই আমি দেখার জন্য এইটা করেছি লাল কালিতে এবং এটা এই যেটা করেছি এটা করেছি আপনার অন্য কালিতে, ব্লু কালিতে, এটার নাম হলো SA302। যারাই সেলফ এমপ্লয়েড তাদের এইটা হলো সারা বছরের আমলনামা, কতটুকু রোজগার করেছে না কতটুকু, এমনকি বেনিফিট পেয়ে থাকলে বেনিফিটটাও এখানে লেখা থাকে। আমরা যদি এইভাবে এই বছরে আমাদের আমল, আমাদের ভালো কাজ, আমাদের সওয়াবের কাজ, আমাদের মা বাবার খিদমত কতটুকু এক পাল্লায় রাখি আর আমাদের খারাপ কাজগুলো এক পাল্লায় রাখি, আমাদের আমার মনে হয় আমরা অনেক ভালো নাগরিক, অনেক ভালো মানুষ হতে পারবো। কারণ কি সোহেল ভাই, আমি বলি দেখতে দেখতে দেখবেন হঠাৎ 5 বছর চলে গেছে, 10 বছর চলে গেছে, এই তো পেনশনের বয়স চলে আসছে। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়েত,
আল্লাহর নবী বলেন যে রুজ হাসরের দিনে একটা একটা পরীক্ষা হবে, সে পরীক্ষা হবে পাঁচটা প্রশ্নের। কয়টা প্রশ্নের? পাঁচটা। এবং এই এই দিনকে বলা হয় ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ দাঁড়ানোর দিন। এই দিনকে বলা হয় ইয়াউমাল হাসর, অর্থাৎ সব জমা হওয়ার দিন। এটাকে বলা হয় ইয়াউমাল হিসাব, সেদিন হিসাবের দিন। এরকম বিভিন্ন, এটাকে বলা হয় ইয়াউমাল আখরা, আখিরাতের দিন। কিন্তু ধরেন আমরা ইয়াউমাল কিয়ামাতে দাঁড়াই, কিয়ামা অর্থ দাঁড়ানোর দিন। সেদিন কোনো সোফা থাকবে না, চেয়ার থাকবে না, টেবিল থাকবে না, এভরিবডি উইল বি স্ট্যান্ডিং। আল্লাহ নবী বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তার পা মাটি থেকে নাড়াতে পারবে না। এই প্রশ্নগুলোর হলো, প্রথমটা হলো তোমাকে জীবন দিয়েছিলাম, জীবনটা কেমনে কাটিয়েছিলা। সেকেন্ডটা হলো তুমি অনেক লুজ অনেক লোক কোনো রোজগার করতে পারে নাই, তোমাকে আমি উপার্জন করার ক্ষমতা দিয়েছিলাম, তুমি কিভাবে উপার্জন করেছিলে, হালাল তরিকায় উপার্জন করেছিলে না হারাম পন্থা অবলম্বন করে তুমি উপার্জন করেছিলে। তিন নম্বর হলো এই যে টাকা তুমি উপার্জন করেছিলে এগুলো সঠিক রাস্তায় খরচ করেছিলে না শুধু গ্যাম্বলিং, এই দেন বিঙ্গো ক্লাব, সোশ্যাল ক্লাব এগুলোতে খরচ করেছিলে। কথাটা বুঝতে পারছেন? চার নম্বর হলো যে তোমাকে যে তারুণ্য দিয়েছিলাম, তুমি চরুণ ছিলা, জোয়ান ছিলা, এই জোয়ানিটা কিসে কাটিয়েছেন। আমি এই কথা বলতেছি এই কারণে যে মানুষের জীবন ভাই একটা একটা করে বছর একটা বছর চলে গেল, আমরা যদি একটু পিছনের দিকে তাকায় দেখি যে এই বছরে আমি কি হজ করেছি, আমি কি উমরা করেছি, আমি কি মসজিদে গরিবদেরকে কত টাকা দিয়েছি, আর আমি আমার পেটের জন্য কত টাকা খরচ করেছি, আমি সিগারেটে কত টাকা খরচ করেছি, মদের মধ্যে কত টাকা খরচ করেছি, খামাখা অন্যান্য বিভিন্ন বিভিন্ন অন্যান্য এই যে অপচয়ে কত টাকা খরচ করেছি, এইগুলো যদি একটু আমরা নিজে হিসেব করি তা আমার মনে হয় আমরা একদিকে নতুন বছরের জন্য আমরা আগ্রহী, অন্যদিকে যদি আমরা সঠিকভাবে চিন্তা করি যে একটা বছর চলে গেল, এই বছরে আমার হিসাব নিকাশটা আমি নিজে নিজে করি আজকে শোয়ার আগে, আমার মনে হয় উই উইল বি এ বেটার হিউম্যান বিইং। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর একটা ওপেনিং রিমার্কস রাখার জন্য। দর্শক মণ্ডলী, আমরা আশা করছি আমরা যারা আপনারা শুনেছেন এটা ফলো করার চেষ্টা করবেন। আমি জানি আমাদের অনেক সময় চলে গেছে, এর জন্য আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাবো আমার কলারদের কাছে। আমি দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আপনার মাধ্যমে একটা প্রশ্ন রাখলাম, সেটা আমি জানতাম ফের আমাকে। প্রথমে আপনার ইন্টারভিউয়ের ধন্যবাদ, আপনারা অত সুন্দর। ভাই একটু একটু পরিষ্কার করে জুড়ে মারতে পারবানি? হ্যালো, জি এখন বেটার শোনা যাবে? এবলা হুন্ডানি ভাইয়া। জি, আপনার নামটা কাউকে ফেলা ভাইয়া এবং কইতে হইলো? আমার নাম মুহিব ভাই। কোন জায়গা থেকে কইরা? আমি লন্ডন থেকে হইছে ফোন করছি। কোক আছেন ভাইয়া? আমার প্রশ্নটা হলো আমার প্রশ্নটা মুহিব ভাই, আমি ইনডিফিনিটলি, জি মুহিব ভাই আপনার লাইন, আপনি কি তা টিভি সেটের সামনে নিন না? জি না জি না জি না, আমি আরেক রুম থেকে ফোন। আচ্ছা, আমরা বাচ্চেন তো মাত শুনছি, আপনি মাত কোক আছেন এখন? জি এবলা হুন্ডানি। জি হুন্ডা কোকা, আমি ফোন করছি ভাই সাহেব, ইনডিফিনিটলি বোর লাগে অ্যাপ্লাই করতে হইলে মিনিমাম 6 ঘন্টা খাম করা দেখানি লাগবো। আর আমি বর্তমানে একটা কোম্পানির খাম করলাম, এখানোর মাঝে তারা আমার 8 ঘন্টা আওয়ার দেয়, 8 ঘন্টার উপরে তারা কন্ট্রাক্ট দেয় না। বাট আমি কেন 24 আওয়ার্স খাম করতে পারবো চাইলে, বাট তারা আমার 24 আওয়ার্স পে স্লিপও দেখাইব কিন্তু কন্ট্রাক্ট দিত নাই, বাট কন্ট্রাক্ট আমারে মাত্র 8 ঘন্টার দিব। তো ইচ্ছা আমি করলে আমি ইনডিফিনিটলি বোর লাগে apply করতে পারবো না, ওই জিনিসটা জানবার লাগে। আচ্ছা, আপনার কাছে ফোন করি। মুহিব ভাই আপনি কিলা ইসলাম? আমি স্পাউস, আমার ওয়াইফ ওদেশ সিটিজেন। আপনার স্পাউস যে কত ঘন্টা কত টাকা কাম দেখাইয়া আনছেন আপনারে? আমার আমি 18,000 সময় আসলো না, আমার আরো হোম আসলো আগর যে একটা আসলো ওটা আসলাম আমি। আচ্ছা, এখন আপনার ওয়াইফে কাম করেন নি? ওয়াইফে কাম করা না, আমি কাম করলাম। তো কত ফাইন বেতন? আমি এখন কো আমি কেন আমার নয়া হামিকটা আমি দর্শি গা, মানে কেন তার কন্ট্রাক্ট আওয়ার হইল 8 আওয়ার, 8 আওয়ারের উপরে কোনো আমি কইছি বেতন কত? আপনার বেতনটা কত? আপনার তো পে স্লিপ দেয় নাই তারা, পে স্লিপ ও নয়া পে স্লিপ, পে স্লিপ আমার বেতন আমি পাইছি 1200 টাকা পাইছি মাস। ও জি ওই বাকিটা আমি ওভারটাইম করছি বিদায় হইছে, বাট ওখন কো তারা করে আমারে 25 ঘন্টা করতে পারমু, এর উপরে পারতাম নাই, বাট আমার কন্ট্রাক্ট থাকবো 8 আওয়ার।
অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে মহিপ ভাই, আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবো। আমি চলে যাবো আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি প্রপার্টি জলগে কোয়েশ্চন করতাম আসলাম বাইসটা সাথে। জি ভাইয়া, আপনি বাচ্চাইন তো কান্দা থেকে সরিয়া একটু পরিষ্কার করে মাথা বলবানি। জি, চেন হরিয়া গেছে। জি, আপনার নামটা কি ভাইয়া? বিষয় বাইসটা স্যার আপনি কোয়েশ্চন করতাম। জি, আপনার নামটা কি থাকো ভাইয়া? আমার নাম হলো মোহাম্মদ আহসান। আহসান ভাই, কইতে কইরা? জি, আমি জ্যোতি নগর স্টার্ট করতে না ভাইয়া। ভাই স্টার্টফুট থেকে একটু জোরে মারতে হইবো আহসান ভাই। আমি স্কুল ব্রিটিশ বাংলাদেশ হাই কমিশনার ফোন করেছিলাম, বাংলাদেশ সিলেট এম্বাসিতে ফোন করেছিলাম। তো তারা কইছে আমি লোকাল এম্বাসিতে ব্রিটিশ বাংলাদেশ হাই কমিশনারের লাগে ফোন করতাম আর কি। তো আমি ব্রিটিশ হাই কমিশনার যখন ফোন করছে, তারা কইছে আমি সলিসিটার দ্বারা, আমার দেশে কিছু প্রপার্টি লিয়ে প্রবলেম হয়, আমি সলিসিটার দ্বারা এই গুজ করা লাগবো, কিলার কিলার জ করবা, মানে করতে হইব না হইব। আমি একজন ব্যারিস্টার সব দিয়ে সহজে করাইতাম। তা আমি শুনছি ব্যারিস্টার কুতুবুদ্দিন সব জেন থানি বিষয়ে তাই ডিল করেন, বাট আমি কিলা কিলা জিও করতাম, আমার সব প্রপার্টি আছে, সব প্রপার্টির কাগজ আমার নামে, সব তার জিও আছে। বাট আমি গু হাই কমিশনার ফোন করছি, তারা কইছেন আপনি একজন ব্যারিস্টার ধরিয়ে আপনি সারা কি জিও করা লাগবে আর কি। কিতা হইছে দেশের প্রপার্টি হইছে কিতা আপনার? জি, আমার জায়গাটা আমার নামে, আমার সব তা নামে, আমরা ভাই বোন ও দেশ, বাট এই জায়গাটা কি অন্যরে লুকআপটা করার লাগে আমরা দিছিলাম অঙ্ক। আমরা এই জায়গাটা বেসিলিসি বেসার বেসিলিস মানে বায়নামা দেখতে অষ্ট হয়ে গেছে, বাট অঙ্ক অপোজিশন আমার মানে আফন সাগর বাইন তারা সাইরা যেন একটা না মানে খুশকুনি একটা বেঙ্গা লাগাইয়া যেন একটা জহরি তা সাইরা। আমি বাংলাদেশ থানার ফোন করছিলাম, থানায় হয়েছে যে না আপনি যদি তো বলে আপনার ব্রিটিশ হাই কমিশনের আপনারা কিছু করতে পারছেন, আমরা কিছু করতাম না। ওকে, নাইলে আহসান ভাই আপনি টিভি সেটের সামনে থাকা, আর আমরা গেস্টে আপনার প্রশ্নের উত্তর দিব। আমি চলে যাব আমাদের পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাইয়া, আমার নাম নাসিমা, আমি লন্ডন থেকে ফোন করছি। জি, খোকা সাইন। হ্যালো, জি আমরা শুনতে পারি ফাইরাম খোকা। আমার কোয়েশ্চন আছিল, আমি জানুয়ারি 10 তারিখ বাংলাদেশে যাইতাম, আর আমি অলরেডি ইনডিফিনিট লিভ ফাইল আইছি, এখন ব্রিটিশ পাসপোর্ট বানাইছি না, আর আমার কিতা পাসপোর্ট না নিয়ে আগর পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে বুঝছেন নি। জি, আর এক্সপায়ার হয়েছে, এখন নতুন পাসপোর্ট আমি বানানি দিছি, আর বানানি দেওয়া বাদে এখন আমার পাসপোর্ট আইছে না, আর এখন আমি কিতা বাংলাদেশ যাওয়ার লাগে টিকিটও কাটিয়েছি জানুয়ারি 10 তারিখ, এখন ট্রাভেল ডকুমেন্ট বানাইলে গেলে আমার কোনো প্রবলেম হইব নি? ঠিক আছে না? জি, বছরটা চলে যাচ্ছে খুব খারাপ লাগতেছে, কি না কোনো কাজ করতেই পারলাম না মাশাআল্লাহ। আপনাদের যদি অল্প যদি কোনো একটু সাহায্য করতে পারি আমরা ভাববো, যেন আমাদের মিশন, আমার সোহেল ভাইয়ের আশা, আমাদের আশা এনটিভির এই সময় দেখে দেয়া কাজে লেগেছে, তাই না? মাশাআল্লাহ। আমরা ভাই মুহিব ভাইয়ে লন্ডন থেকে ফোন করছেন, ওইরা আপনি পুরাতন আইনে আপনার ওয়াইফে এই দেশে আনছেন, এখন ইন্ডিপেন্ডেন্ট লিব লাগি খাম অ্যাপ্লাই করতা, আপনি কইরা দেন আপনার কন্ট্রাক্টও আছে 8 ঘন্টা, কিন্তু পয়সা ফাইন 1200 টাকার মতো ফাইন, 1200 পাউন্ডের মতো ফাইন প্রত্যেক মাসও, এখন কিতা করতা কত ঘন্টা কাম লাগবো? আমার প্রেজেন্টার ভাইয়ে কইছই না আপনারে যে আপনার যে কন্ট্রাক্ট দেখটা, কন্ট্রাক্ট ইজ ইম্যাটেরিয়াল, এটার কোনো তারা দেখত নাই, তারা দেখব গত বছরে সারা বছরে আপনি খাম কত টেকার করছেন ওটা দেখব বুঝছেন। এখন আপনি যেহেতু আগর আইনে আপনি আইসেন, আমার মনে হয় ভাইয়া আপনি দেখি আর বেড়া লাগিয়েই রাখিয়া, এই বেড়া লাগার আগে কারণ আপনার ওয়াইফে আপনারে আনলা দেখাই আনছেন, কমপক্ষে 15-16 হাজার পাউন্ড তো 15-15 হাজার পাউন্ডের মতো আগেও আসিল দেখাই আনছেন, আর এখন আই হারলেও তান চাকরি গেল গিয়া, আর আপনার খাম আপনি করেন দেওজন আওয়ার বাদেও দেখা যায় আগর ইনকাম ওর না, আপনি মনে করেন হোম অফিসে সাসপেক্ট করতো নাই,
আপনি আওয়ার আগে আপনার ওয়াইফে যে ইনকাম করতা, আপনি আওয়ার পরে আরো কমে গেল গিয়া, বেশ হইল না, বিচারটা আপনার কাছে দিলাম, কয় ঘন্টা কন্ট্রাক্টর মাঝে লেখা আছে, দিস ইজ নট এ কোয়েশ্চন, এটা ইম্যাটেরিয়াল, পয়সা কত রোজগার হরণ অটা হইল মেটেরিয়াল। এর কারণে আমি মনে করি আপনি বেড়া লাগার আগে আমি দেখছি একটা কথা কই, যে প্রায় লোকজন ক্লায়েন্টরা হুচট খায় ফাইনাল আওয়ারের আগে, আসার খায় মানুষে ইন্ডিফিনিটলি ফাইলি তো আমি দেখি আর আপনি বেড়া লাগিয়ে রাখি। এর কারণে আল্লাহ আসতে আপনি কোনো লয়ার ওর সাহায্য নেকা, আর সাহায্য নিয়া লয়ার সাবে জেলা কইন ওলা অত টাকার কাম দেখাই করেন জানো। থ্যাংক ইউ। Okay, let's go to caller number 2, Muhammad Ahsan Baye Fonghorra, Stratford Taki. Aapne khoira ata typical problem, Stratford Taki khoira, then aapnaan name aapnaar property ase, aapnaar Bonington name property ase, kintu power of attorney otoba komota disle aapnaar sasar goro baire, zaga besta saira sasar goro baiye zaga beste denra. Aami Bangladesh o jaz aslam, to khali ota case faitam, buchin? আপনি ইউ আর নট দি অনলি ওয়ান, বিদেশি যারা আসেন বিশ্বাস করিয়া আত্মীয়জনদের দেন, তার বাদে দেখা এ বেটা একটারে ব্যবহার করে তার নিজের মালোলা খান, আর পরে আপনি গিয়া একটাতে কোনো ইনকাম আনতে চাইন অথবা ব্যস্তা চাইন, তো তারা মাঝখানো আরও বাধা হইয়া দাঁড়ায়। আপনি ওসির কাছে ফোন করছিল, ওসি কইছে ওখানো কোনো লয়ার দরকার, হাইকমিশনও ফোন, ব্রিটিশ হাইকমিশনও ফোন করছেন, তারা হয়েছে সাহায্য করতে পারতো না, বাংলাদেশ হাইকমিশনও ফোন করছেন, তারা হয়েছে কোনো সলিসিটার কি ব্যারিস্টার দরকার, তারা ঠিকও হয়েছে। আপনার দুইটা পথ, একটা পথ হইল আপনি ওখান থেকে কোনো কেস লাগাইন, যদি আপনি হাইকমিশনের মারফতে তো জানেননি আজকের রেট হইল 120 টাকার কাছাকাছি, 118 টাকা একটা পাউন্ডে, অর্থাৎ ইকানো যদি কোনো কেস লাগাইন তো খাজ অবশ্য হইব, ও এখানোর কেস লাগাইলে যে কেসটা হাইকমিশন থেকে বাংলাদেশে পাঠায় একটা উপর থেকে নিচে দিয়ায়, ফলে যাইব মিনিস্টারের কাছে, তারপরে যাইব আইজির কাছে, তারপরে যাইব ডিআইজির কাছে, ডিআইজি থেকে এসপি, এসপি থেকে ওসির কাছে যাইব, আর আপনি বাংলাদেশ কোনো কেস লাগাইন তে নিচ থেকে উফরে দিয়ে উঠে, ফয়লা যাইব ওসির কাছে, তারপরে যাইব এসপির কাছে, তারপরে অতক্ষণ যাইতে যাইতেও আপনি কিনার ফাইতা নাই। তবে কোয়েশ্চেন হইল ভাইয়া, আপনি যদি ইকানো কোনো লয়ারে ধরেন যে টাকা আপনার খরচ হইব এই টাকা দিয়ে আপনি বাংলাদেশও গিয়ে আইতে পারবা, আমার মনে হয় এই অপশনটা আপনি কোনো লয়ারের কাছ থেকে ফেস টু ফেস নেওয়া ভালো হইব, যদি আপনার সময় থাকে আর নিজের সেফটি সিকিউরিটির লাগে কোনো অভাব না হয়, কোনো অসুবিধা না হয়, তো নিজে গিয়া প্রপার্টি দেশ গিয়া বেশি আপকা, ইকানো যাই যদি লয়ারের কাছে গেলেও হইব আপনি কমপক্ষে 1500 পাউন্ড থেকে 2000 পাউন্ড দিলে আপকা, আপনি 500 পাউন্ড হইলে জানুয়ারির টিকিট পাইবা, গিয়া চেষ্টা করিয়ে আইতে পারবা, আর যদি চান টু টিচ দেম এ লেসন একটু হইলো ভিন্ন কথা, আমার কাছে খেয়ে খেয়ে আইন কোন বাইশে সব টেকা যা যা হোক কিন্তু দেখাই আসারতাম, তারে বিশ্বাস করে দিলাম আর অত বড় কাম করছে, ইলা যদি আপনারও হয় তো একটু হইলো ভিন্ন কথা, আদারওয়াইজ আমি মনে করি আপনি নিজের দেশও গিয়া ইটারে মিটমাট করি আপকা। অনেক ধন্যবাদ ভাই স্যার, খুব সুন্দর করে কলারদের উত্তরগুলো দেওয়ার জন্য। দর্শক মন্ডলী, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা চলে এসেছি ছোট্ট একটি বিরতির সময়, বিরতির পরপর সরাসরি চলে আসবো এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবো এবং আপনাদের কাছ থেকে কল নেব। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।